আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হলে আমাদের ডায়েটে অবশ্যই একটা ফিশকে ইনকর্পোরেট করা উচিত, আর তাই আজকে আমি নিয়ে আসলাম একটা মাছের কাবাবের রেসিপি। আমি স্পেসিফিক্যালি এখানে টুনা ফিশটাকে চুজ করেছি বিকজ টুনা ফিশকে বলা হয় হার্ট ফ্রেন্ডলি ফিশ। এতে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে। এছাড়া এতে রয়েছে পটাশিয়াম, যেটা হাই ব্লাড প্রেশারকে কমায়, এবং সাথে রয়েছে ম্যাগনেশিয়াম, ভিটামিন সি, সিলেনিয়াম, জিঙ্ক, যেটা আলটিমেটলি আমাদের ইমিউন সিস্টেমকে অনেক স্ট্রং করে। তাই ইমিউনিটি বুস্ট করার জন্য এবং ইমিউন সিস্টেমকে স্ট্রং করার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ইমিউনিটি বুস্টার টুনা ফিশের কাবাব। সো সঙ্গেই থাকুন। আমি এখানে প্রায় 20টি টুনা মাছের কাবাব তৈরি করবো, এজন্য আমি দুইটা ক্যান নিয়ে নিয়েছি। ক্যান থেকে ভালোভাবে স্প্রিং ওয়াটারটা ঝরিয়ে নিয়ে আমি একদম শুকনো করে ফেলবো টুনা মাছটাকে। এর সাথে আমি অ্যাড করে দেবো 1 কাপ পরিমাণ আলু, 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং মরিচ পরিমাণ মতো। আমি এখানে আলু একটু কম অ্যাড করেছি, কারণ আলু বেশি অ্যাড করলে টুনা মাছের আসল স্বাদটি থাকে না। এই কাবাবটি তৈরি করতে খুবই অল্প সময় লাগে, এবং ইনগ্রিডিয়েন্টসগুলো যদি বাসায় রেডি থাকে তাহলে মাত্র 10 থেকে 15 মিনিটেই আপনারা এটি তৈরি করে ফেলতে পারেন। আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন, সাথে নোটিফিকেশন বাটনেও ক্লিক করে রাখুন। এখন আমি একটি ক্লিন বাউলে একে একে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নেব। পানি ঝরানো টুনা মাছ, এর সাথে আমি অ্যাড করে দিব কাঁচা মরিচ, আলু। আলুটা খুব ভালোভাবে চটকে নিতে হবে, কারণ আলু যদি গোটা থেকে যায় তাহলে টুনা মাছের শেপটা ঠিক হবে না এবং আলুগুলো আলটিমেটলি ভাজার সময় বের হয়ে আসবে। এর সাথে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা। আমি এখানে ধনিয়া পাতা একটু বেশি দিয়েছি, কারণ বেশি ধনিয়া পাতা দিলে এই টুনা মাছের কাবাবের টেস্টটাই বেড়ে যায়। এখন আমি এর সাথে অ্যাড করে দিব গোলমরিচ। গোলমরিচের পরিমাণটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিতে পারেন, আমি একটু বেশি ঝাল পছন্দ করি, এই জন্য বেশি পরিমাণ গোলমরিচ দিয়েছি। সাথে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। টুনা মাছ হচ্ছে লবণাক্ত পানির মাছ, এজন্য এতে লবণ অলরেডি থাকে। আমি খুব সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি, আপনারা চাইলে এটি ইগনোর করতে পারেন। সাথে আমি দিয়ে দেব প্রায় 1 চা চামচ পরিমাণ জিরা। জিরা দিলে টুনা মাছের টেস্টটাই চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ টেস্টটা অনেকখানি বেড়ে যায়। এখন আমি বাইন্ডিংয়ের জন্য এখানে অ্যাড করে দেব 1টা ডিম। এই ডিমটা দিয়ে আমি খুব ভালোভাবে পুরো মিশ্রণটি অনেকক্ষণ ধরে মিক্সড করে নেব। মিক্সচার করতে হবে পেঁয়াজের কুচিগুলো যেন একদম কুচি কুচি হয় এবং ধনিয়া পাতাটার কুচিও যেন একদম কুচি কুচি হয়। এখন আমি এইগুলোকে কাবাবের শেপ দিয়ে সুন্দর করে অনেক গরম তেলে ভেজে নেব। আপনারা চাইলে এটি ডিপ ফ্রাই না করে শ্যালো ফ্রাই করতে পারেন, এতে টেস্টের একটু চেঞ্জ হবে, কারণ যে কোনো জিনিস ডিপ ফ্রাই করলে এর টেস্টটা একটু বেড়ে যায় অবশ্যই, কারণ এখানে অনেক বেশি তেল থাকে। তাই আপনারা যদি এটাকে আরও বেশি হেলদি করতে চান তাহলে অবশ্যই এটাকে শ্যালো ফ্রাই করে নেবেন, এবং ডিপ ফ্রাই করলে অবশ্যই এই এক্সট্রা তেলগুলোকে টিস্যু অথবা পেপারের মধ্যে নিয়ে নেবেন, যাতে এই তেলগুলো টিস্যু অথবা পেপার শুষে নেয়। এটিকে গরম গরম পরিবেশন করতেও যেমন মজা, আপনারা চাইলে এটি পাউরুটির ভেতরে স্যান্ডউইচ হিসেবেও খেতে পারেন অথবা শুধুও খেতে পারেন, আর পোলাওয়ের সাথে তো অনেক বেশি মজা লাগে এই টুনা মাছের কাবাব। আপনারা অবশ্যই এটি ট্রাই করে দেখবেন, এটি একটি হেলদি ফুড। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, এবং আমার নেক্সট ভিডিও দেখার অনুরোধ রইল, তার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।